সুন্দর সুন্দর খাবার, বড় শপিং মল, বড় ফুড চেন, তার আড়ালে লুকিয়ে ভয়ানক রকমের বিষ। হ্যাঁ, নদীয়ার চাকদাহের রথতলায় বাড়িতে অতিথিরা আসবেন বলে চাকদাহের রথতলা থেকে এই ফুড চেনের দোকানে বেশ কিছু খাদ্যদ্রব্যের অর্ডার দিয়েছিলেন চাকদহের এক ব্যক্তি। বাড়ি নিয়ে যাওয়ার পর অতিথিদের সামনে খুলে চক্ষুচরক গাস, কেননা ফাঙ্গাসে ভর্তি এই সমস্ত লোভনীয় খাবার দাবার খেলে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে ভয়ানক রকমের ক্ষতি, মৃত্যু পর্যন্ত হতে পারে বলে অভিযোগ তার। এই ঘটনায় চাকদহ বিডিওর কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি। আমরা কিছু বলবো না, যা বলবেন ক্রেতা ও বিক্রেতারা। দোকান থেকে কিছু পনির প্যাটিস আর কিছু হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান নিয়ে গেছিলাম। তা পনির প্যাটিসের ভেতর থেকে আমরা যখন বাড়িতে যখন এটা খাওয়ার জন্য প্যাকেটে খুলে বার করি, তখন দেখি যে প্রচণ্ড পনির প্যাটিসটার ভেতরে প্রচণ্ড মানে ফাঙ্গাল মানে জাতীয় প্রচণ্ড ইয়ে জমে গেছে পনিরের ভেতরে। যথারীতি মানে মানুষের খাবারের অযোগ্য, যেটা খেলে মানুষ ফুড পয়জন হয়ে বিভিন্ন রকম অসুস্থ হয়ে যেতে পারে এবং মানুষ মানে মারাও যেতে পারে, মানে এত পরিমাণে ওর মধ্যে ফাঙ্গাস জমেছিল। যার ফলে আমরা এই জিনিসটা দেখে আমরা এরকম যথারীতি কর্তৃপক্ষের কাছে জানিয়েছি এবং জিনিসটা এগেনস্টে জানিয়েছি এবং ভিডিও সাহেবকে জানিয়েছি। কোন ভিডিও? আমাদের চাকদা ভিডিও। এটা কোথায় ধরা পড়েছে, কোথায় মানে কোন দোকান? ওই চাকদা রথতলা যে ক্যাথলিন বলে যে দোকানটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা এই ক্যাথলিনের দোকানে এই যা এই যে মালটা বিক্রি করছে সেই মালটাতে পাওয়া গেছে। এই তো খাবারটা কী দিয়েছিল? আমি পনির প্যাটিস আর ভেজ মাঞ্চুরিয়ান দেওয়া হয়েছে। কখন দিয়েছিলেন? ওই 11:30 পরে হবে। কবে? কালকে? কালকে। প্যাটিসটা দেখেছিলেন? না, এইভাবে স্যার দেখা যায় না, কী ভিতরে কী আছে সেটা আমি তো দেখতে পারবো না, এটা ভেঙে দেখতে হবে। যদি ওটা তো কাস্টমার দেওয়া নেবেন না, আমি যদি এটাকে ভেঙে দিই তাহলে কাস্টমার কী নেবে?